হে এভরিবডি ওয়েলকাম টু তথ্যপিডিয়া অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমরা দেখব যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রেভিনিউ সোর্সেস প্রতি বছর সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বাজেট পেশ করা হয় যে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে দেশের কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে কিন্তু আমরা সবাই কি জানি যে সরকারের কাছে এত টাকা আসে কোথা থেকে অর্থাৎ সরকারের সোর্স অফ ইনকাম কী কী জানবো আজকের এই ভিডিওতে যদি ভিডিওটিকে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ফার্দার ভিডিওস পেতে তো চলুন আজকে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেবো যে ইকোনমির ক্ষেত্রে সরকারের বেসিক রোল কি কি দেখুন গভর্নমেন্ট মতো তিনটি কাজ করে থাকে অ্যালোকেশন ডিস্ট্রিবিউশন আর স্টেবিলাইজেশন অ্যালোগেশন অর্থাৎ বন্টন বিভিন্ন ওয়েলফেয়ার সার্ভিসেস যেমন এডুকেশন হেলথ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার ওয়াটার সাপ্লাই ইত্যাদিতে বাজেটকে বন্টন করা হয় দেশের প্রায় সকল নাগরিকদের জন্য এই সমস্ত পরিষেবাগুলো ফ্রি অফ কস্ট বা মিনিমাম কস্টে প্রোভাইড করার কাজ গভর্নমেন্ট করে থাকে ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিতরণ দেশের সামগ্রিক সম্পদকে ইকুয়ালি সমাজের প্রতিটি স্তরের মধ্যে বিতরণ করার এক গুরুগম্ভীর দায়িত্ব সরকারের উপর পড়ে এই জন্য সরকার প্রোগ্রেসিভ ট্যাক্সেশনকে লাগু করে যদি আপনার ইনকাম পাঁচ লাখের কম হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না কিন্তু পাঁচ লাখের বেশি ইনকাম হলেই আপনাকে ইনকাম ট্যাক্স পে করতে হয় অর্থাৎ সরকারের কাজ হল যথাসম্ভব উপায়ে সমাজে ধনী গরিবের ব্যবধানকে কম করা এরপর দেখব স্টেবিলাইজেশন ফ্রি মার্কেটে কোনো প্রোডাক্টের ডিমান্ড কমে গেলে প্রোডাকশনও কমে যায় গভর্নমেন্টের কাজ হলো সেই ডিমান্ডকে ইনক্রিজ করা আর তাই ফ্রি মার্কেট থেকে গভর্নমেন্ট সেই প্রোডাক্টকে পারচেস করে রেখে দেয় উল্টো দিকে যখন কোনো প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায় তখন ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি ঘটে সরকার তখন স্টোর করে রাখা সেই গুডসকে মার্কেটে নিয়ে আসে এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে যেমন কিছুদিন আগে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল সরকার মজুত করে রাখা পেঁয়াজকে মার্কেটে আনার পর তার দাম কন্ট্রোলে চলে আসে তো এই হলো গভর্নমেন্টের মেন তিনটি ফাংশন এবার আমরা দেখব যে এই সমস্ত সেক্টরে গভর্নমেন্ট যে বাজেটকে ফিক্স করে সেই বাজেটের সোর্স অফ ইনকাম কি অর্থাৎ কোন কোন উপায়ে গভর্নমেন্ট তার কোষাগারে মানি রিসিভ করে থাকে রাইট দেখুন সরকার দুটি উপায়ে মানি রিসিভ করে রেভিনিউ রিসিভ আর ক্যাপিটাল রিসিপ্ট রেভিনিউ রিসিপ্টে আসে ট্যাক্স রেভিনিউ আর নন ট্যাক্স রেভিনিউ ট্যাক্স রেভিনিউতে আসে সরকারের দ্বারা লাগু সমস্ত রকমের ট্যাক্স যেমন কর্পোরেট ট্যাক্স পার্সোনাল ইনকাম ট্যাক্স এক্সাইজ ট্যাক্স কাস্টম ট্যাক্স জিএসটি এরপর আসে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং বিভিন্ন ফিনান্সিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজকে তাদের প্রয়োজনে লোন প্রোভাইড করে যার বিনিময়ে যে ইন্টারেস্ট আসে তা নন ট্যাক্স রেভিনিউতে পড়ে নেক্সট হলো প্রফিট ফ্রম পিএসইউস পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং যা গভর্নমেন্টের আন্ডারে থাকে যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হিন্দুস্তান মেশিন টুলস বিএইচইএল এছাড়া ইন্ডিয়ান রেলওয়ে আর আরবিআই দ্বারা যে প্রফিট গভর্নমেন্ট কোষাগারে আসে তাও নন টেক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে আর হ্যাঁ সরকারি বিভিন্ন দপ্তরে যে ফাইন আর পেনাল্টি বাবদ ইনকাম হয় তাও এই ক্যাটাগরিতে পড়ে এইগুলি হলো গভর্নমেন্টের সোর্স অফ নন টেক্স রেভিনিউ রিসিপ্ট এবার আমরা দেখব ক্যাপিটাল রিসিপ্ট ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে দুটি পার্ট রয়েছে ডেপ রিসিপ্ট অ্যান্ড নন ডেপ রিসিপ্ট নন ডেপ রিসিপ্ট অর্থাৎ সরকারের এমন সব ইনকাম যার জন্য সরকারের উপর কোনো ধরনের ঋণ চাপে না গভর্নমেন্ট বিভিন্ন স্টেটকে এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন বা বিজনেস কোম্পানিকে যে লোন প্রোভাইড করে তার দ্বারা প্রাপ্ত ইন্টারেস্ট নন ডেপ রিসিপ্টের মধ্যে পড়ে কারণ এর জন্য সরকারের উপর কোনো ধরনের ঋণ চাপে না নেক্সট হলো ডিস ইনভেস্টমেন্ট অফ পিএসইউস অর্থাৎ গভর্নমেন্ট যে সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিংকে অন করে তার কিছুটা শেয়ার যদি বিক্রি করে দেয় তবে তার থেকে আসা ইনকামকে নন ডেপ্ট রিসিপ্ট বলা হয় অর্থাৎ এক কথায় গভর্নমেন্ট তার প্রপার্টিকে সেল করে যে লাভ পায় এখানে তারই কথা বলা হচ্ছে ফর এক্সাম্পল ওএনজিসি এয়ার ইন্ডিয়া বিএসএনএল ইত্যাদি নেক্সট হলো ডেপ্ট রিসিপ্ট অর্থাৎ সেই সমস্ত অর্থ যা গভর্নমেন্টের উপর ঋণের বোঝা বাড়ায় অর্থাৎ গভর্নমেন্ট দ্বারা ধার করা অর্থ যার ইন্টারেস্ট বাবদ একটা হিউজ অ্যামাউন্ট গভর্নমেন্টকে শোধ করতে হয় যেমন গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকে বা বিভিন্ন বন্ডে সাইন করে অর্থ নিয়ে থাকে এছাড়া ইন্টারন্যাশনাল ব্যাংক দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নেওয়া লোন ইত্যাদি ডেপ রিসিপ্টের মধ্যে পড়ে তো এই হলো আমার আপনার গভর্নমেন্টের যে সোর্স অফ ইনকাম তার একটি ডিটেল কনসেপ্ট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে নলেজেবল হবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক অনেকটাই মোটিভেশন দেয় আর এই ধরনের আরও অনেক অনেক টপিক রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আমাদের খুব একটা ক্লিয়ার কনসেপ্ট নেই তো সেই টপিকগুলোকে আপনাদের সামনে তুলে ধরাই তথ্যপিডিয়ার মেন উদ্দেশ্য তাই নিচে থাকা লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন শিক্ষণীয় বিষয় নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ